আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিশেষ কাজে আমি এই জায়গাটাতে এসেছি। এই জায়গাটির নাম হচ্ছে শিয়ানহুয়া। অনেকে এই জায়গাটিকে শিয়ানহুয়া লেক বলে থাকে, কারণ এর উপরে অনেক বড় একটি ব্রিজ রয়েছে আর নিচে একটি নদী রয়েছে এবং নদীর সাইডে আর্টিফিশিয়ালি তারা একটি লেক বানিয়েছে চাইনিজদের ঘোরাঘুরির জন্য। তো জায়গাটা অনেক সুন্দর, আপনাদেরকে আমি আজকে প্রেজেন্ট করছি জায়গাটা। আমি এখন ব্রিজের উপরে আছি। সামনে যে ঘোলাটে অংশটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাকচুয়ালি নদী, আর দূরে স্পিডবোট যাচ্ছে যে অংশটাতে সেটা হচ্ছে আসলে আর্টিফিশিয়াল একটা লেক। এবং লেক আর নদীর মাঝামাঝি যে বাঁধটি রয়েছে সেটি কিন্তু কংক্রিটের তৈরি। এটি খুব শক্তিশালী একটি বাঁধ দেওয়া হয়েছে এখানে যাতে এটি ভেঙে না যায়। এটি হচ্ছে সেই বাঁধ যে বাঁধটির কথা একটু আগে আপনাদেরকে বললাম। তো এখানে কিন্তু দূরে অনেক লোকজন নদীতে বসে মাছ ধরছে, যদিও ক্যামেরাতে দেখা যাচ্ছে না। এই অংশটিতে অনেক পর্যটক আসেন প্রতিদিনই, আর পর্যটকরা তাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন সময় স্পিডবোট বা এই ছোট ছোট নৌকাগুলোতে উঠে থাকেন। এই নৌকাগুলো খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে অনেক ধরনের ফুল দেখতে পাচ্ছেন, আসলে ফুলগুলো কিন্তু আর্টিফিশিয়ালি বানানো হয়েছে। তো একটু পরে আমরা ব্রিজ থেকে নেমে সেই অংশে যাব যেখানে আসলে এই নৌকাগুলিতে আপনি উঠতে পারবেন, স্পিডবোট বা নৌকাতে উঠা যায় যেখান থেকে। এবং সেখানে ছোট্ট একটি মেলাও দেখা যাচ্ছে। দূরে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ঠিক ওই অংশটাতেই এই মেলাটি বসেছে। তো আমি সেখানে যাব একটু পরে। হাঁটতে হাঁটতে ব্রিজের অনেকটা শেষ অংশে চলে এসেছি আমরা বলা যায়। তো আমরা একটু পর ব্রিজ থেকে নেমে যাব, নামার আগে সুন্দর করে চারিদিকটা দেখাচ্ছি আপনাদেরকে। ব্রিজের বাকি যে অংশটুকু রয়েছে এখানে অনেক মূর্তি রয়েছে। চায়নার শানসি প্রভিন্সের শিয়ান সিটিতে প্রতি বছর যারা বেড়াতে আসেন তারা হয়তো অনেকেই জানেন টেরাকোটা ওয়ারিয়র সম্পর্কে। এখন আসলে ভিডিওতে আপনারা যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন এই মূর্তিগুলো টেরাকোটা ওয়ারিয়র আমলের একটি নিদর্শন। জায়গাটা মূলত অনেক সুন্দর করে বানানো হয়েছে। এখন যে সব থেকে বড় মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেরাকোটা ওয়ারিয়রের কিং, তিনি ছিলেন রাজা, যার কারণে তার মূর্তিটা সব থেকে বড় করে বানানো হয়েছে। আপনারা কিছুক্ষণ আগে ভিডিওতে এই জায়গাটা দেখতে পাচ্ছিলেন। এই জায়গাটা সঠিক একটি মেলা জানা নেই। আমাদের দেশে যেরকম একটা দর্শনীয় স্থানে বেড়াতে গেলে আপনারা কিছু ছোট ছোট দোকান দেখতে পান, তো এখানেও ঠিক সেরকম কিছু ছোট ছোট ব্যবসায়ীরা তাদের দোকান দিয়ে বসেছেন। আর ছোট ছোট বাচ্চারা এখানে গিয়ে বসে আপনি এখান থেকে এখানে যে যতগুলো ধরতে পারবে তাদের বড়শি বা হুক দিয়ে সে ততগুলো গোল্ডফিশ সে তার সাথে নিয়ে যেতে পারবে নিজের বাসায়। এখন দুপুরবেলা খাবার খাওয়ার সময় হয়ে গেছে। আমি চলে গেলাম একটি রেস্টুরেন্টের কাছাকাছি। তো রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দেখলাম এখানকার যে নিয়ম সেটা হচ্ছে আপনাকে আপনার খাবার পছন্দ করতে হবে, পছন্দ করে আপনি নিজে রান্না করে তারপর খেতে পারবেন এবং সমস্ত ব্যবস্থা সেখানে আপনার টেবিলের উপরই করা আছে। তো আমি যথারীতি খেয়ে আবার বের হয়ে গেলাম, কারণ এখন আমার কাজকর্ম রেস্টুরেন্টে ঢোকার আগেই শেষ হয়ে গিয়েছিল। এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো যাই হোক, এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।